ছিলাম পিপুলিকা, ওর নামে কোরআনে একটা সুরা এসেছে। কি কাজ করেছিল, কি কাজ করেছিল, একটা জায়গায় ওদের ইউনিট থাকে, ইউনিট ওদের দল থাকে, একটা জায়গায় যে দলটা তৈরি হয় 25 কোটি পিঁপড়ে থাকে। এদের মধ্যে কেউ বাসা বানায়, কেউ বাচ্চা পোষণ করে, কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে, কামড়াবে বিভিন্ন বিভাগ আছে। কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা? পিপুলিকা চলতে দেখেছেন? আমি প্রশ্ন করছি, আপনাদেরকে উত্তর দেন, পিপুলিকা চলতে দেখেছেন? ভুল বলছো, পিপুলিকা দৌড়ে, আসতে চলে না। পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস, দৌড়ব, সঞ্চয় করব, ও ভবিষ্যতে সঞ্চয় করে। পিপুলিকা সর্দারকে মানে, সর্দার যেদিকে হেঁটেছে ওই দিকে হাঁটবে, মাঝে হাঁটবে। পিপুলিকার অনেক গুণ আছে। একটা পিপুলিকে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قالت نملة يا أيها النملة ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। এই কথাটা কত ভালো লাগলো আল্লাহকে, কথাটা কত দামি হলো। সুলাইমানের দল বল সৈন্য সামন্ত ঘোড়াতে সওয়ার হয়ে আসছে, এরই ভিতরে একটা পিপুলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে। তখন সে এলান করছে, ইয়া আইয়ুহান নামনা ইন্নামনা দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপুলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও, এখন আসছে সুলাইমানের দল। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না, ইস্তেমা করতে পারবে না, তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না। অতএব ঘোড়ার ঘুরে তুম ঘোড়া ঘোড়ার ঘুরে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে, অতএব তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান কথাটা বুঝছেন, হেসেছিলেন। আর আল্লাহকে কত ভালো লাগলো, আল্লাহ কোরআনে তুলে দিলেন জিব্রাইলকে দিয়ে, যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিল। একটা পিঁপড়ে জাতির চিন্তা করে, একটা মুড়ি যদি আপনি ফেলে দেন, একটা পিঁপড়ে আসবে, দ্বিতীয় জন আসবে, তৃতীয় জন আসবে, পিঁপড়ে কাউকে তাড়বে না, চল সবাই ভাগ করে খাব। জায়গা পেয়েছে না, একজন ঘাড়ে চড়েছে, ওকে বলবে না নেমে যায়, তুইও বারো পাবি, চল। পানিতে ভেসে গেলে একে অপরকে ধরে, তারা ইউনিটি ক্ষমতা খুব রাখে। শুধু তাই নয়, ওই পিপুলিকা খাবারটা যখন নিয়ে যাবে একে অপরকে তাড়ে না। এর বিপরীত হলো কুত্তা, যদি একটা হাতি মরে যায় 20 বছরে শেষ করতে পারবে না, তারপর আর এক কুত্তা কু লাগতে দিবে, আগে তেড়ে আসবে তারপরে তুই কি খাবি। তা আল্লাহ তাবার একবার তালা এইটাকে কোরআনে দিলেন কেন? এর থেকে আমি কি ওষুধ নিব আমার 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 জীবনে, আমি কি তাবলীগ পাব এখানে? আল্লাহ বলতে চাইছেন, মানুষ হে ইনসানের দল, তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম, তোমাদেরকে আমি চেতনা উদ্দীপনা বিবেক বিবেচনা দিলাম, তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম।
হে মানুষ, তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও, পিপুলিকার কাছে পড়াশোনা করাও। একটা পিঁপড়ে জাতির জন্য পরেশান হয়ে গেছে, সে নিজে বেঁচে গেলি যেত তা নয়, সে জাতির জন্য এত পরেশান। পিঁপড়ে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায়, আমার কম আমার গোত্র যেন না মরে যায়, এটা আমার দল। হে মানুষ, তোমার কি বিবেকটা বলে না, আমি যে পাড়াতে বাস করি, আমি যে গায়ে বাস করি, তারা 25 কোটি পিঁপড়ে আছে, আমরা 2500 মানুষ এখানে বাস করি, একজন আর একজনের উপকারের জন্য চলে যাব। উপকার ফির দুনিয়া, উপকার বিদ দুনিয়া, দুনিয়ার উপকার সেটা কেমন, উপকারটা কেমন, এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব, তার কাছে আমি হেল্প করব, তাকে আমি তার পাশে দাঁড়াব। বিশ্ব নবী ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, 3 বার বলেছেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পাইনি, এখানে আমরা সবাই মুসলমান, কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে, এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন, আমি জজ নই, এই ফয়সালা দিয়েছেন চিফ জাস্টিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান না, কালামা পড়েছে, নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, রোজা পালন করেছে, তারপরও বিশ্ব নবী বলছে মুসলমান না। তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান লও, আর যদি তুমি আখেরাতে এর উপকার করতে চাও, তুমি যদি আখেরাতে এর উপকার করতে চাও, গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও। এগুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এগুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গেছেন, দরজায় ধাক্কা দাও, ভাই আব্দুল করিম রে ভাতিজা, তুমি মসজিদে যাও না, আমার মনে বড় ব্যথা হয়, তোমাকে দেখে আমাকে বড় ভালো লাগে, তুমি আমার কত কথা শোনো, তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই, তুমি এখনই দ্রুত গতিতে দৌড়বে, তুমি না বলবে না, আমি যে উপকার তোমার কাছ থেকে পাই, কিন্তু মসজিদে না গেলে রে বাবা, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা তোমাকে টানবে, সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা, মসজিদে তুমি চলো। ও আমার মা, ওরে আমার বৌমা, ওরে আমার খালা, তুমি পর্দার ভিতরে ঢুকে যাও, আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্য, আর একদিকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমি যেন জাতির জন্য পেরেশান হয়ে যাই, আমি নিজেকে ওয়াকফ করে দিই জাতির জন্য, আমি বলিষ্ঠ হয়ে যেন দাঁড়িয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, উখরি জাতি লিন্নাসি, তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে, তামরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর উপরে কামিল ঈমান আনবি। আমাদের কাজ বলে দিলেন আল্লাহ, কম জি, কম মানে গোষ্ঠী, কম মানে গোত্র,
কম খানদান। আপনাদের বিরক্ত লাগছে নাকি? পানি খেতে দিন রাগ করলেন নাকি? আর একটু বিয়াদ রিংটাল হুঁস কম সবর করেন, সবরে অনেক সম্পদ পাওয়া যায়। বিরক্ত হয়েছেন নাকি? কমের মানে করলাম, পৃথিবীতে যতগুলি নবী এসছেন, কেউ বলে 1.5 লাখ, 1,24,000, কম বেশি যা এসছেন একটি গণনা কেউ বলতে পারবে না। কোরআনে 30-40 জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে, যাদেরকে আল্লাহ মজবুত ভাবে যাদের বর্ণনা বলে পড়েছেন। তবে কম বেশি 1.5 লাখ ধরে নিন, 1,24,000, একটি কোনো গণনা নাই। তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখেন, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনি নবীদের নবী, নবীদের ইমাম। বাকি যতগুলো নবী ছিলেন, যত রসুল ছিলেন, তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কমে মুসা, কমে হুদ, কমে লুত, কমে সলেহ, কমে ঈসা, কমে হারুন, কমে দাউদ, কমে সুলাইমান। উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো, উম্মত শব্দটা পেয়েছে কে? উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। তাহলে কম আর উম্মত দুটো শব্দের পার্থক্য কি? কম হলো গোষ্ঠী বা খানদান, আর উম্মতের শব্দ আলাদা। উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে, নেতা, ইমাম, পরিচালক। দেখেন আমাদের দাম কত, আমরা সবাই নেতা, সবাই নেতা, সবাই পরিচালক। আর অন্য নবীদের জামানায় তাবলিগের সিস্টেম কি ছিল? তাবলিগ কে করবে না নবী করবে, কম করতে পাবে না, এরা সাথে যাবে, ওকে সাহায্য করবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছিলেন, তিনি কথা ভালো বলতে পারতেন না, তো আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও, সে আমার হয়ে কথা বলবে, আমি তবলিগ করব দুই ভাইয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে নবী মুসা তুই হলি আর নবী, তোর ভাই হারুন নবী নয়, এ কাজ ওর নয়। ওকে আগে নবুয়তি দিব, তারপরে তোর সাথে পাঠাবো। নবুয়তি দিল, তারপরে পাঠালো, ভেজাল চুকে গেল।